ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে প্রয়াত এই অভিনেতার একটি ছবি, যদিও সেটি বাস্তব নয়। তারপরও ছবিটি লুফে নিয়েছেন হুমায়ুন ভক্তরা। প্রিয় তারকাকে নতুন রূপে দেখে রীতিমতো আনন্দে ভাসছেন তারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হুমায়ুন ফরিদির ছবিটি তৈরি করেছেন আব্দুর রউফ রাজু নামে একজন এআই প্রমোট ইঞ্জিনিয়ার। ফেসবুকে হুমায়ুন ফরিদির ছবি পোস্ট করে সেটির ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের একজন হুমায়ুন ফরিদি ছিল। মুহূর্তেই আব্দুর রউফের পোস্ট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। 1500 শেয়ার এবং মন্তব্য জমা পড়েছে প্রায় 2000। মন্তব্যকারীরা বলছেন, বেঁচে থাকলে তিনি তাকে দেখে মুগ্ধ হতেন। আবার কেউ বলছেন, বাংলার শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি। ছবিটিতে দেখা যায় স্যুট পরিহিত অবস্থায় একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন হুমায়ুন ফরিদি, যেন চির সবুজ এক যুবক। অভিনেতার এমন লুক আর স্টাইল দেখে চোখের পলক পড়ছে না নেটিজেনদের। এ বিষয়ে আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, এআই ব্যবহারের মাধ্যমে হুমায়ুন ফরিদির ছবিটি বানানো হয়েছে, এমন আরও অনেক তারকার ছবি আসবে। তবে সিনেমা, বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য ছবিটি তৈরি করেননি তিনি। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং কণ্ঠশিল্পী জেমসের ছবি। এআই প্রযুক্তির সঙ্গে ফায়ারফ্লাই ও ফটোশপ ব্যবহার করে ছবিগুলো বানানো হয়েছিল। শুধু এ দুজনের নয়, কিছুদিন আগে ভাইরাল হয়েছিল 6 থেকে 8 শতকের পুরনো দিনের তারকাদের ছবিও। ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হুমায়ুন ফরিদি। একাধারে তিনি মঞ্চ, টিভি নাটক ও অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে ছুঁয়ে গেছেন দর্শক হৃদয়। 1952 সালের 29শে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। 2012 সালের 13ই ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। হুমায়ুন ফরিদির ব্যক্তিজীবন খুব বেশি সুখের ছিল না। 80-এর দশকের শুরুর দিকে বিয়ে করেছিলেন মিনুকে। প্রথম সংসারে দেবযানী নামের এক মেয়েকে রেখে গেছেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ফরিদি। 2008 সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ হয়। পরের সময়গুলো অনেকটা নিঃসঙ্গে কেটেছে শক্তিমান এই অভিনেতার। সাদাকালো নিউজ।